চ্যানেলাই নিবেদিত জিপিএইচ ইস্পাত এশো রোবট বানাই, রোড শোর পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান হয়ে গেল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এতে বাছাইকৃত আইডিয়া থেকে গত 72 ঘন্টায় শিক্ষার্থীদের বানানো রোবটগুলো প্রদর্শন করা হয়। বিস্তারিত মিথিলা নাজদিনের রিপোর্টে। বাংলাদেশে একটি রোবটিক কমিউনিটি তৈরির উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজন করা হয় জিপিএইচ ইস্পাত এশো রোবট বানাই অনুষ্ঠানের। তারই অংশ হিসেবে আয়োজিত রোড শো এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এমন আয়োজনে সম্পৃক্ত থাকায় উচ্ছ্বাস প্রকাশ করলেন সংশ্লিষ্টরা। আমার সামনে কয়েকটা রোবট আছে, আশেপাশে কিছু ছেলেপেলে আছে, আমরা যা বলবো তারা তাই বানায় দিতে পারবে। এই যে আমাদের এখানে রোবটিক কমিউনিটির এআইবি ইউনিভার্সিটির যে রোবটিক ক্লাব, তাদের যে কাজ এটা অসাধারণ কাজ। ঠিক তাতে অনেক মেধাবী, অনেক সৃজনশীল, তাদের কাছ থেকে এমন কিছু রোবট বানানোর আইডিয়া পাব এবং এমন কিছু রোবট বানাবেন যা মানুষ ও দেশের কল্যাণে আসবে। আমরা সবাই জানি যে রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্লোবালি এখন কিন্তু খুবই এমার্জিং এবং একটা খুব ইম্পর্টেন্ট এরেনা। সো এখন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে অটোমেশনের যে কাজগুলো হচ্ছে সেইটা আলটিমেটলি রোবোটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই রিফ্লেকশন। Asho Robot Banai is a competition, it's like a reality show. It started last December 3rd. There were a group of teams. Thank you GPH, thank you Channel I, thank you Kipon E. You are all very good supporter of AIUB. পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। জিপিএস ইস্পাত এশো রোবট বানাই অনুষ্ঠানের চ্যানেল পার্টনার চ্যানেল আই এবং নলেজ পার্টনার সিআরআইডি ইউএসএ। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।